তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের অনেক ভালো আছি। তো আজকে একটি গেম খেলতেছি, গেমের মধ্যে একটা কনফিউশন ছিল। আমি ক্লাসিক খেলতেছি না র্যাঙ্কড খেলতেছি, কারণ আর বুঝলাম না আর কি, বট ছিল না, গেমিং প্লেয়ার ছিল। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিতরে একটা দাঁড়া দাঁড়া চন্দ ওপি এক গোল্ড ভাই, অলরেডি 6টা কিল হয়ে গেছে আমাদের। তো আরো 41 জন এনিমি আছে, যে একটা এনিমি হয়ে গেল চান্দু। নিজাত পলাইছেন, পাইছি 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 এই ভাই, 96 হাত ছুট দিছি, মরে গেছে কি ভট নাকি ভাই। এই যা একটা ওপি ভাই, ভাই বুঝতেছি না এটা কি ক্লাসিক ম্যাচ না র্যাঙ্ক ম্যাচ খেলতেছি আমি। বাহ, দুইটা শট লাগে, 188 একটা হেডশট লাগে না ভাই। কেমনে কি ভাই, এটা কি ক্লাসিক ম্যাচ না র্যাঙ্ক ম্যাচ? আমি তো র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিছি। যাই হোক, আমরা খেলাটা লাস্ট পর্যন্ত খেলতে হবে, তাহলে বুঝবো না আমরা এটা কি ক্লাসিক ম্যাচ খেলতেছি না র্যাঙ্ক ম্যাচ খেলতেছি। আমাদের আর 20 জন এলাম, দেখা কি হয়। বাহ বাহ বাহ, দেখছো তুমি, দেখছো MP40 একটা 39 একটা হেড লাগছে, মরে গেছে। বাহ না, আমি এটা মনে হয় ক্লাসিক ম্যাচ খেলতেছি, র্যাঙ্ক ম্যাচ হলে তো আমি তো প্লাটিনিয়ামে 3-তে আছি মনে হয়। আচ্ছা দেখা যাক গায়ে, যে আমরা লাস্ট পর্যন্ত খেলাটা দেখি কি হয়।
লাস্ট রিডিমিটে করতে হবে বাবা ভাই ভাই সাহেব তো কি ছিল আচ্ছা দেখা যাক কি হয় এটা আমরা কি লাস্ট মেসেজ ছিল মেসেজ আমাদের এটা দেখা বাবা পঁয়ত্রিশটা মুড কি হয়েছে দেখা যাক কি হয় ও ভাই সাহেব দেখছো দেখছো গাইজ আমি বলছিলাম দেখছো গাইজ আমি বলছিলাম এটা র্যাঙ্ক ম্যাচ ছিল এই যে পঁয়ত্রিশশীল দেখছো গাইজ 560 ড্যামেজ ও ভাই সাহেব তো গুড বাই।